বউ আমার হেবি মেয়ে, বউ আমার হেবি মেয়ে, একা যেতে দেয় না শুতে, সারা রাত মশারে কামড় বারান্দাতে, ঘর মোছা বাসন মাজা, সকাল হলে সবে কাজ করা, এ সমান এ সমান পাবে কজন মাঝের ভেড়া বলছে লোকে, বউ আমার হেবি মেয়ে, বউ আমার হেবি মেয়ে, কথা দিতে যায় না শুতে, সারা রাত মশারে কামড় বারান্দাতে, ঘর মোছা বাসন মাজা, সকাল হলে সবে কাজ করা, এ সমান মানে পাবে কজন মাগের ভেড়া বলছে লোকে, বউ আমার হেবি মেয়ে, বউ আমার হেবি মেয়ে, বউ আমার হেবি মেয়ে। দাদা বিয়ে করে তোমরা কে কত সুখী হয়েছে জানি না, তবে আশা করি আমার মতো এত সুখী তোমরা কেউ হতে পারো নি। আমাদের বউর সঙ্গে এত ভালো সুসম্পর্ক, মাইদা সে কখন কি আমার বলে, কখনো বলছে তুমি, কখনো বলছে তুই, কখনো বলছে আপনি, দাদা গো পুরো ভাই বোনের মতো সম্পর্ক। এই দেখো না, আমার শ্বশুর আমার বিয়ের সময় একটা স্প্রিং খাট দিয়েছিল, ভাবলাম সারা বছর ঝাল্লায় শুয়ে শুয়ে গার ব্যথা যায় না, একটু খাটের উপর শান্তিতে ঘুমাবো, যে এই শুতে গেছি দাদা এমনভাবে পিছন পায়ে ব্যাকশট মেরেছে, ঠিক রেখে বারান্দায় পড়েছি, সারা রাত চেষ্টা করলাম দাদা উপরে আর উঠতে পারলাম না, মশা কেমড়ে সারা রাত ফুইলে দিল, আর ও দিব্যি ঘুমিয়ে চোখ মুখ ফুলে গেল। ওরে নন, তুই যত আমার অবহেলা করি না, যত আমার ডেঙ্গু ম্যালেরিয়া হোক না কেন, তোর মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি তোর দেখে ছাড়বো। এই তুই কি দেখবিটা কি, তুই কি দেখবিটা কি, দেখ মাথা গরম করবি না, মাথা গরম করবি না, মশা কামড়ে সারা রাত ফুইলে দিয়ে মাথা গরম করবি না। মানুষ কি বিয়ে করে বউ রেখে বিদেশে পড়ে থাকার জন্য, তুই কাজে যাবি নাকি না? ও কালকে যাবো, মানুষ বিয়ে করে জানে ঘরে বউ মনে বসে থাকার জন্য, কাজে যাবে কাজে যাবে কাজে যাবে। এই আমার ঘরটা সংসারটা কি করে চলতেছে, কি করে চলতেছে কি হয়েছে তুমি জানে না, আমার নুনাতে পান্তা পুড়েছে, তুমি তো একটু ইনকাম করে টাকা আনলে তবে তো আমার সংসারের উন্নতি হবে। দেখো তো এই তুই তুমি ছাড়া আমার বলে না, দেখো তো কি সম্পর্ক আমি বললাম। এই তুমি কাজে যাও না গো, মাইরি নুন ওই একটা রাত থাকতে দে। এই তুই যাবি, তুই যাবি কাজে যাবি কিনা বল, তোর বিপদ আসতে পারে তো। এই আমার বিপদ আইবে, আমার নিজের বিপদ এলে আমি নিজে সামলে নেবো, আমার বিপদের সঙ্গে তার কিসের মেলা। মাইরি নন ওই একটা রাত থাকতে দে, কোনে রাত না, তুই এখান থেকে যা, তোর বিপদ এলে কে বাঁচায় দেবো রে, যাই বলছি তোর বিপদ এলে কে বাঁচায় দেবো, যাও কাজে যাও। কি বলবো মাইরি নন ওই একটা রাত থাকতে দে, এই তুই কাজে যাবি, তোর বিপদে লেগে বাজায় দে উপরে, চলে যাচ্ছি বিপদে লেগে বাজায় দে। লোকটা যাওয়ার কোনো ইচ্ছা নেই, যেন ঠেলে ঠেলে কাজে পাঠানো হচ্ছে, যাক লোকটা যখন সেই কাজে চলে গেল তা আমি এখন কি করবো, সংসার তো সব কাজকর্ম হয়ে গেছি, অনেকদিন মারবাড়ি যাইনি, মারবাড়িতে কি আমি ঘুরে আসি, পাহাড়ি ঝর্ণা তুমি তো জানো না, পাহাড়ি ঝর্ণা তুমি তো জানো না, আমিও ঝরি আমিও ঝরি। কপাল পুড়েছে নিজের ভুলের দোষে, ঘুমোতে দেয় না রাত দুপুরে শুধু খোঁচা মারছে, আমার কপাল পুড়েছে নিজের ভুলের দোষে, ঘুমোতে দেয় না রাত দুপুরে শুধু খোঁচা মারছে, অসহ্য
সংসার আমার আগুন ধরে দিল ওই বুড়ি। না না, মানুষ কি ভুল করে না? আমার দুটো মেয়ে, বড় মেয়েটা দেখে বিয়ে দিয়েছি, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সবই ছিল, এখন পুরো ফুরুত, পুরো ফকির হয়ে গেছে। যখন তখন এসে বলে বাবা এটা দাও সেটা দাও, আর বুড়ি দিনরাত আমার খোঁচা মারছে। খোঁচা মারুন তুলে রাখবে তো, তুলেও রাখবে না, পূজো করবে। তুমি তো বলেছিলে বড় জামাইয়ের অনেক কিছু ধন সম্পদ আছে, তোমার মেয়ে খুব সুখীতে থাকবে। কেন আমার মেয়ে আজ কেন আছে অসুখী? দাও ছিল তো, তুমি তো বলেছিলে রোটার কোলে 5 বিঘা জমি আছে। আচ্ছা আছে, তারপর বলেছিলে দুটো দুটো মুদিখানা দোকান আছে। ছিল, এখন কোথায় গেল? ফুরুত। ফুরুত মানে ফকির হয়ে গেছে। ফকির হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, তুমি ফকির হয়ে গেছে? আমি কই শোনো, বড় মেয়েটা তুমি দেখে বিয়ে দিয়েছো, ছোট মেয়েটাকে আমি শুনে বিয়ে দেব। তুমি অনেক করেছো, এবার আমি কি করি তুমি শুধু দেখো। আমার পরিচয় মালেশ্বর রায়, আমি কলকাতা স্টেডিয়ামে বাড়ি, চিড়িয়াখানার পাশে 4-5টা শোরুম আছে, সব কটা টাটা সুমো গাড়ি। এছাড়া এয়ারপোর্টে 12খানা প্লেন আছে, আরো আছে জলপথে কটা জাহাজকে ফেলাতে, তবু তো হাওড়ার কথা এখনো আছে চাপা, 500 টাকা আছে সব কটা হলো টাকা। সব কিছু দান করে চলে যাবো দেশ ছেড়ে, একা সামলাবো কত ধাক্কা, চাঁদে আছে জায়গা কেনা, এখানে থাকবো না, চাঁদে গিয়ে করবো ব্যবসা। আমি শুধু বংশের বাচ্চা, চাঁদে গিয়ে করবো ব্যবসা। আমি শুধু বংশের বাচ্চা, চাঁদে গিয়ে করবো ব্যবসা, চাঁদে গিয়ে করবো। ফোন, হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ কে কে? ভুন্ডুলে? হ্যাঁ ভুন্ডুলে বলো। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে বাবা, এয়ারপোর্ট দমদম থেকে প্লেনটা ছাড়া হয়েছিল, হ্যাঁ ওটা যাচ্ছিল দুবাইতে। কি হয়েছে? মাঝপথে ধোঁয়া কেটে বাস চড়ে পুকুরে পড়ে গেছে। ও বাবা, ও মাই কেরোসিন, এই কেরোসিন হচ্ছে কাল। আমি বলেছিলাম এরোপ্লেনটা পিছন থেকে ধোঁয়া কাটছে, তার উপর কেরোসিন দিয়ে চালাইনি, সেই কেরোসিন দিয়ে চালালো, আর আমার বিপদে মাথায় ঘনিয়ে। মেঘ না চাইতে জল, সেই ঘটি বলছো এই ছেলেকে আমি বিয়ে দেবো, আরো কি কি আছে শুনে দেখো। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ কে? ভজন? হ্যাঁ ভজন ভাই বলো। ওরে ভাই, আমি বুঝতে পারিনি, আমার মাথা ঠিক নেই। আর কি আছে? হ্যাঁ, হাওড়া থেকে 16-চাকার ট্রাকটা ছাড়া হয়েছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা যাচ্ছিল হচ্ছে মেদিনীপুরে। হ্যাঁ, ওতে তো 500-200 চালের বস্তা ছিল, 500 বস্তা, 500 বস্তা। হ্যাঁ কি হয়েছে? মাছ পথে পাল্টি হয়ে গেছে। ও বাবা রে, বিপদের ওপরে বিপদের বাবা। বাবা আমি তোমার কি বলছি শোনো, আমি তোমার বিপদে পাচাস, মানে আমি ওই তোমার চালটা দেবই। এই কালো পেঁচা জড়াচ্ছে বুড়ি ফাঁদে পড়ে গেছে, এই কালো পেঁচা বুড়ো জড়াচ্ছে। চাল কি তোর মামা সেখানে তৈরি করে থুয়ে যাচ্ছে? তোমার নাকের ডোকায় আমি কিল মারবো, চুপ করে থাকছি। বাবা আমি কই শোনো, আমি 50 বস্তা দুধের সব ধান নিজে বুক ঘষে ঘষে চাল করে রেখেছি। আচ্ছা আচ্ছা, ওই চালটা তোমার আমি দেবই। আমি দেব না। হ্যালো, তোমার কি ইচ্ছা মতো? হ্যাঁ হ্যালো, হ্যাঁ কে? গুড্ডু ভাই। হ্যাঁ গুড্ডু ভাই বলো, কি হয়েছে? আরে বাবা পাল্লা, কি হয়েছে? হ্যাঁ বারাইপুরের পাশে যে হ্যাঁ টাটা সুমো শোরুমটা, ওটা কি হয়েছে? ও বাবা রে, আগুন ধরে পুড়ে গেছে। ও বাবা, সবে 5 লাখ টাকা খরচ করে ওই শোরুমটা গোটাপ করেছি, সেই শোরুম পুড়ে ছারকার। ওই সিকিউরিটি গার্ডেরা কোথায় যায় বাবা রে? ওরা মাল গেলে বেতন গুনে নিয়ে চলে যাচ্ছে, ক্ষতি ক্ষতি ক্ষতি। এই শোন বাবা, আচ্ছা এরকম বিপদ হয়? মানুষের বিপদ হয়, বিপদের ওবরে বিপদ। আমি কইছি বাবা, তোমার ওই 5 লক্ষ টাকাটা আমি নিজেই দেব। এই বুড়ি, টাকা কি তোর বাপ ঠাকুরদা ইনকাম করে দিয়েছে? জড়াচ্ছে, সেই বাবা তুলছো, সেই বাবা তুলছো, চুপ করে থাকো বলছি। হ্যাঁ আছে। হ্যাঁ তুমি কেন দেবে বাবা? হ্যাঁ আমি তোমার ওই টাকাটা দেবো। আচ্ছা টাকাটা দাও না, সিন্দুকের ভিতরে টাকাটা আছে 50 লক্ষ টাকা। আরে বাবা তুমি টাকা, আমার সিন্দুকের ভেতরে ঢুকতে যাব কেন? ওর মধ্যে 5 লাখ টাকা নিয়ে এসো, এখন ঝাড়া মারলে 1 লাখ টাকা পড়ে যাবে। কি? হ্যাঁ দেখাচ্ছি, দেখো। হ্যাঁ নাকামুরা স্টাইল।
হবে পড়বে, আর একবার স্টাইল দি। সেই আর কি মারছো, সেই আর কি মারছো? সত্যি এতগুলো টাকা তুমি সবসময় কাছে রাখো বাবা? বিপদ সামলাবো না, ওদিকে চাঁদে জায়গা কেনা আছে 100 বিঘে, সেটা সামলাবো, সেখানে খদ্দর হচ্ছে, 50 বিঘের উপরে পুঁই শাক বাগান দেওয়া আছে, সেদিক সামলাবো। তোমার চাঁদে কত জায়গা আছে? 100 বিঘে সম্পত্তি কেনা। কি দিয়েছো বাবা? সেখানে 50 বিঘের উপর ঘরদোর হচ্ছে আর 50 বিঘের উপর পুঁই শাক বাগান দেয়া। কাজ করে কারা? কেন লেবার? না, ও সব জানে রেখেছে লেবার। না না না, আমি প্রয়োজন মনে করি না, কারণ শালাদের আজকের বলে আসবো কালকের যাবে না, ও সব নিজেই আমি সামলাই। সত্যি যেমন কর্মী তেমন ব্যবসাদার, আমি এ সুযোগ আর হাত ছাড়া করব না গো। মার, তুমি মারবে আমি পুরো রেডি। আর মেয়েকে আমি রেডি করতে বলছি। আমার বেতার সেন্টার উঠে এসেছে। তুই এখানে বিয়ে করতে গেছিস, তো 4-5 দিন ধরে আমি খুঁজে পাই না। কেন শুভ কাজটা বন্ধ করে দিতে এসছে, বিয়ে হতে না হতে কোথায় থেকে ঢুকলো এ গেজারি। এবারে যাবে বুঝি আছোলা কচিবাস, এবারে যাবে বুঝি আছোলা কচিবাস। কিভাবে বাসটা যায় আমি শুধু দেখে নেব। বুড়ি তোর বলেছি ভেবে চিন্তে করিস কাজ, বুড়ি তোর বলেছি ভেবে চিন্তে করিস কাজ। এবারে যাবে বুঝি আঠোলা কচিবাস, এবারে যাবে বুঝি আঠোলা কচিবাস। বাবু এটা কিন্তু আমার অসম্মান করছে। বাবু বা কচিবাই নেবে কেন, কচিবাই নেবে? আমি তো তোমাদের হবু জামাই নাকি? আমার 20 বিঘের উপর গোটা বাঁশঝাড় বসানো আছে একটা, ওনার যতগুলো পাকা বাঁশ লাগে আমি দেবো। ঘরের বউটা টেম্পারের মিল করলি কাছি, ভিক্ষে নিয়ে জানা চলে বিয়েটা হবে মাটি। এখানে আমি ভিক্ষা নিতে এসেছি? তা কি নিতে এসেছি? তুই কি আমাদের আশীর্বাদ করতে এসেছিস? তাতে কলঙ্ক আছে ছেলের গায়ে নেই খাত, বিনা মেঘে মাথাতে এবারে পড়বে বাস। আহা মরণ, তোর তো মরণ হয় না। তোর যদি এত মরণের ভয় তোর মাথাতে আমি বাজ বরণের গাছ বসিয়ে দেবো। ঘরের বউ তার টেম্পারের মেয়ে করলি কাছি, ভিক্ষে নিয়ে জানা চলে বিয়েটা হবে মাটি। তাতে কলঙ্ক আছে ছেলের গায়ে নেই খাত, বিনা মেঘে মাথাতে এবারে পড়বে বাস। পায়ে পড়ি ও ধরমা করি না এই সর্বনাশ, পায়ে পড়ি ও ধরমা করি না এই সর্বনাশ। বুড়ি তোর বলেছি। আচ্ছা বাবা, তুমি সত্যি করে বলতো দেখি এই মেয়েটা কে? বাবা রে মা, আমি বুঝতে পারছি না, তোমরা কি আমার দিয়ে বিশ্বাস করছো না? না, আমি কোন বাড়ির ছেলে, আমার কি নেই? একটা ভিখারি এসে কোথা থেকে কি বললো, তার কথায় গিয়ে বিয়েটা বন্ধ থাকবে? যতনে যতন আমার চাঁদে গিয়ে করবে বান, সেখানে গিয়ে দেখবি জঙ্গল হয়ে আছে ঘাস। রাইট কথা বলেছে,
ওই জন্য বলে গুরুজনদের বুদ্ধে বিদ্যা বুদ্ধি আছে, কারণ সেই কবে চাঁদে জায়গা কিনে ফেলে রেখে এসেছি, সেখানে ঘাস হলে হতে পারে। নুনাতে পান্তা পোড়ায় কাজ বসে ঘরের চালে এরোপ্লেন ধোঁয়া কেটে পড়লো পুকুর জলে। হ্যাঁ তুই কাঠ হয়ে আছিস, কি করবো এমন নুঙে মারবো, তোর দাঁত কোটা আমি ফেলে দেব। কেন তোর মনে হয় বিশালার প্লেন আছে? আর প্লেন কোনোদিন ধোঁয়া কেটে পুকুরে পড়তে দেখেছিস? সুভাষের রচনা মিলনের কল্পনা, সুভাষের রচনা মিলনের কল্পনা, নাচকে শুনে আমি করলাম তুমি সত্যি করে বলবে? সত্যি করে বল বলছি, এই মেয়েটাকে তখন থেকে স্বামী স্বামী করছি, এই মেয়েটার পরিচয়টা কি? মাগু এটা হলো আমার সত্যিকারের অগ্নি সাক্ষী করে বিয়ে করা স্ত্রী। বেঈমান লম্পট জানোয়ার, আমার ছোট মেয়েটাকে জীবনটা শেষ করতে চাইছিনি, দুটোই আমি মুখটা ভেঙে দেব। হ্যাঁ বাবু আমি লম্পট, আমি চিটিং বাজ, আমি জানোয়ার। কেন জানো? শুধু আমার এই স্ত্রীর জন্যে। আমার বিয়ের এক বছর পর থেকে ও কখন কি বলে ওর মাথার কোনো ঠিক থাকে না, তাই ওকে নিয়ে যাই আমি বড় নার্সিংহোমে। নার্সিংহোমের ডাক্তার থেকে বলল, খোকা তোমার স্ত্রী ব্রেন ক্যান্সারে আক্রান্ত। আমি বললাম, ডাক্তার বাবু আমার স্ত্রী কি কখনো ভালো হবে না? আমার স্ত্রী কি বাঁচানো যাবে না? বলো না ডাক্তার বাবু, বলো না ডাক্তার বাবু। বলো এখনই ক্যাশ কাউন্টারে 5,00,000 টাকা জমা করতে হবে। বাবু আমি তো দৈনন্দিন খেটে খাওয়া মানুষ বাবু, আমি 5,00,000 টাকা কেমন করে জোগাড় করবো বলো না বাবু। তাই আমি এই চিটিং বাজির পথে নামতে বাধ্য হয়েছি। আপনি আমাকে মারুন মারুন, মারতে মারতে মেরে ফেলুন, আমি যে ওকে বড় ভালোবাসি। তুমি শুনলে তো? আচ্ছা তুমি শুনলে তো? বলো তো আজকাল ছেলে মেয়েরা যেভাবে স্কুল কলেজে গিয়ে ভালোবাসা করছে, আজকে ধরছে কাল ছাড়ছে, এ তো পারত ওর স্ত্রীকে ছেড়ে দিয়ে অন্য একজনকে হাত ধরতে, তা না করে নিজের স্ত্রীর কাছে থাকবো বলে, পাশে থাকবো বলে নিজের আত্মসম্মান সব কিছু বিলিয়ে দিয়ে আজ এই পথে আসতে বাধ্য হয়েছে গো। ও গো তুমি পারো না? ওরে বাবা, আমার তো পুত্র সন্তান নেই, তাই পুত্র সন্তান মারবো আমি কোনদিন বুঝতে পারিনি বাবা। আজ থেকে তুই আমার সন্তান হয়ে থাকবি, আমার তো দুটো মেয়ে, আজ থেকে জানবো ওটাই আমার মেয়ে। বাবা আমাদের 5,00,000 টাকাটা আর দিতে হবে না গো, আমাদের দিতে হবে না। আমি বলছি ওকে ভালো ডাক্তার দেখে সুচিকিৎসা করে ওকে বাড়ি ফিরে আনবে, ওকে বাড়ি ফিরে আনবে, ওকে বাড়ি। তোমার আছি তোমার রব জনম জনম ধরে, হাসি হয়ে কান্না তোমারই অন্তরে। তোমার আছি তোমার রব জনম জনম ধরে, হাসি হয়ে কান্না হয়ে তোমারই অন্তরে। বাঁধন ছিঁড়ে হারিয়ে না যাই দুহাত আমায় ধরে ধরে ধরে। ভালোবাসা দিব অনেক বড় ভালোবেসে আমার ধন্য করো, ভালোবাসা জীবন থেকে অনেক বড় ভালোবেসে আমার জীবন।
ধন্য করো ভালোবেসে আমার জীবন ধন্য করো ভালোবেসে আমার জীবন ধন্য করো।